बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद केमन आसो तुम्हारा? आशा करी आल्लाह पाकेर अशेष रहमते भालो आसो। आमी आसिया खातुन सहकारी शिक्षक मीरगंज द्विपाक्षिक उच्च विद्यालय। आज के तुम्हारे सामने हाजिर हुई अष्टम श्रेणी बांगला प्रथम पत्र क्लास निये। आमरा आज के जो पाठ्य पढ़ब एटा हलो भाव काज। बांगला गद्य प्रथम पत्र गद्यर भितर आछे भाव काज। तो आमरा आज के पाठ परिचिति एवं माने गल्पटार मूल विषय जेटा सेटा निये एखाने आलोचना करब। আমি এখানে কয়েকটা টিপস লিখেছি, যেমন ভাব কাজ এটা কে লিখেছেন, ভাব কাজ কে লিখেছেন, এটা লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তাহলে আমরা লেখক চিনলাম যে ভাবকাজ প্রবন্ধটি কে লিখেছেন, এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটা কি ধরনের রচনা, কোনটা আছে ছোট গল্প, কোনটা উপন্যাস, কোনটা নাটক, তাহলে এইটা কি ধরনের লেখা, এটা হচ্ছে কি ধরনের রচনা? এটা হলো ভাবকাজ, হলো একটা প্রবন্ধ। ভাব ও কাজ হলো প্রবন্ধ। এরপরে মানুষকে উদ্বুদ্ধ করতে কিসের গুরুত্ব অসীম, মানুষকে যে উদ্বুদ্ধ করতে হবে এটাতে কিসের গুরুত্ব অপরিসীম বা অসীম। এখানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্বটা অসীম। কিসের গুরুত্ব? ভাবের, ভাবের গুরুত্ব অসীম। কিসের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়? মানুষ এর ভিতরে যে প্রতিভাগুলো থাকে, প্রতিভাগুলো কি করতে হয়? আমাদেরকে জাগিয়ে তুলতে হয়। মানুষের প্রতিভাগুলো কি করতে হয়? জাগিয়ে তুলতে হয়। এই জাগিয়ে তোলার জন্য আমাদের কি করতে হয়? চেষ্টা করতে হয়। তো কিসের দ্বারা চেষ্টা করতে হয়? সেটা হলো ভাবের দ্বারা, ভাবের দ্বারা। ভালো উদ্যোগ নষ্ট হয় কিসের অভাবে? অনেকে ভালো কিছু করতে চায় কিন্তু তার এই উদ্যোগটা নষ্ট হয়ে যায়, এটা কি জন্য নষ্ট হয়? যথাযথ পরিকল্পনা এবং কাজের সম্পৃক্ততা না থাকায়। যথাযথ, আমরা আবার দেখি, ভালো উদ্যোগ নষ্ট হয় কিসের অভাবে? সবাই তো চায় ভালো কাজ করতে, মানে ভালো কাজটা তো আসলে ভালো, কিন্তু আমরা অনেক সময় বাধাগ্রস্ত, অনেক সময় ফিরে আসি, অনেক সময় করতে পারি না, এটা কি জন্য? যথাযথ পরিকল্পনা নেই। প্রথমত কি? যথাযথ পরিকল্পনা নেই। যথাযথ পরিকল্পনা, পরিকল্পনা ও কাজের ইচ্ছা, ইচ্ছার অভাবে। আসলে কি হয়, যদি ইচ্ছা না থাকে, আমাকে কাজ করার ইচ্ছা না থাকলে কি হয়, সেখানে আমি ভালো উদ্যোগটা নষ্ট হয়ে যায়। আমি একটা করতে চেয়েছি ভালো কাজ, কিন্তু সেটা আমি করতে পারলাম না, কারণ আমার পরিকল্পনা নাই, প্লাস কি নেই, কাজের ইচ্ছা নেই। বাস্তবধর্মী কর্মে তৎপরতা কি? আমি যে ভাব কাজ গল্পের মূল বিষয়বস্তু আসলে এটা যে কর্মে আমাকে কি করতে হবে, তৎপর হতে হবে, কাজের কাজের প্রতি জোর দিতে হবে। বাস্তবধর্মী কর্মে তৎপরতা, তার মানে হাতে কলমে, হাতে কলমে কাজের প্রতি জোর দেওয়া, জোর বা গুরুত্ব দেওয়া, দিতে হবে। তাহলে বাস্তবধর্মী কর্মে তৎপরতাটা হলো যে হাতে কলমে কাজের প্রতি জোর দেওয়া বা গুরুত্ব দিতে হবে, জোর অথবা গুরুত্ব দিতে হবে। আমরা যে গল্পটা আজকে এখানে
লেখছি যে ভাব ও কাজ, এই ভাব আর কাজ, ভাব শুধু ভাবে সীমাবদ্ধ থাকলে হবে না, সেটাকে কী করতে হবে, কর্মে রূপান্তর করতে হবে। তাহলে কী হবে যে আমি ভালো উদ্যোগে সফলতা পাবো এবং বাস্তবধর্মী কর্ম আমাকে হাতে কলমে করতে হবে। আমি একটা ভালো করতে চাই, সেটা কি আমাকে চিন্তা করে বসে থাকলে হবে না, সেই অনুসারে আমাকে কাজ করতে হবে। এই গল্পের মূল বিষয়বস্তুটা এরকম যে কেউ যদি কোনো ভালো উদ্যোগ নিয়ে থাকে বা ভালো কিছু করার ইচ্ছা প্রকাশ করে থাকে, তাহলে তাকে কী করতে হবে, কর্মের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আমি বড় হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার, ছাত্রদের বিশেষ করে তাদের পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। এই জন্য তারা যদি সফলতা পেতে চায়, তাহলে কি তাদের সফলতার শিকারে পৌঁছাতে তাদেরকে কষ্ট করতে হবে। এবং এই মানুষকে উদ্বুদ্ধ করতে জিনিসটা আসলে প্রয়োজন সবচেয়ে বেশি, সেটা হলো কি ভাব। ভাব না থাকলে কি, ভাব হলো কাজের প্রথম সিঁড়ি, মানে আমাকে ভাবতে হবে এবং সেটা কী করতে হবে, করতে হবে। ভাবটাকে পরিকল্পনাও বলা যায়, পরিকল্পনার মতো এই ভাবটা। তাহলে আমরা যদি সবসময় ভালো উদ্যোগ নিয়ে ভালো কিছু করার চেষ্টা করি এবং সামনের দিকে অগ্রসর হতে চাই, তাহলে কী করতে হবে, আমাকে বাস্তবধর্মী কর্মে তৎপর হতে হবে। কবি কাজী নজরুল ইসলাম তাই এখানে সেটাই ফুটিয়ে তুলেছেন যে যারা যত বেশি পরিশ্রমী এবং কাজের সাথে সম্পৃক্ত, উপরন্তু তাদের ইচ্ছার জোরেই তারা কি সফলতার শিখরে পৌঁছতে পারে। একজনের হয়তো কোনো কিছু করার ইচ্ছা আছে, কিন্তু তার সেই পরিমাণ ইনস্ট্রুমেন্ট নেই বা তার যা প্রয়োজন সেটা নেই। সেটা না থাকলেও কি, তার যদি প্রবল ইচ্ছা থাকে, তাহলে ইচ্ছা শক্তির জোরে সেই সফলতার শিখরে সে পৌঁছে যেতে পারবে। আমি লিখতে চাই, আমার কলম নেই, আমি যদি মনে করি যে লেখাটা আমার আবশ্যিক বা আমাকে লিখতেই হবে, তখন কী করব, আমি যে কোনো একটা কলম হয়তো কেনার চেষ্টা করব অথবা কারোর কাছ থেকে চেয়ে নিব। তাহলে কি আমার সে অভাবটা পূরণ হয়ে যাবে, আমার ইচ্ছাটাও পূরণ হবে, তখন কি আমি সেটা দিয়ে লিখতে পারবো। এবং এই লেখাটাকে মনে করতে হবে যে আমার এইটাই হলো সফলতা, যে আমি সুন্দর একটা লেখা লিখতে চাই বা আমি একটা কিছু হতে চাই। এভাবে সবসময় আমাদেরকে কী করতে হবে, কাজের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এই ভাবকে স্পিড হিসেবে, যে শক্তি হিসেবে, ভাবটা আমার মধ্যে থাকবে কী হিসেবে, শক্তি হিসেবে। যেমন বাঁশি যে বাজায়, বাঁশিওয়ালারা বাঁশি বাজায়, বাঁশিতে কিন্তু সুর থাকে না, সুরটা কিন্তু তার ভিতর থেকে নিয়ে আসতে হয়। সুরটা কোথা থেকে নিয়ে আসতে হয়, তার ভিতর থেকে, তার যে অধীর আগ্রহ, ইচ্ছা বা তার চেষ্টা, একবারে কিন্তু কোনো কাজ হয় না। তাই কবি বলেছেন যে বারবার আমাদেরকে চেষ্টা করতে হবে, পারিব না বলিয়া মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। বারবার আমাদেরকে কী করতে হবে, চেষ্টা করতে হবে। যদি আমরা এভাবে চেষ্টা করতে থাকি, তাহলে আমরা কি ভাবো কাজ গল্পের যে সার্থকতা কবি এখানে তুলে ধরেছেন, লেখক এখানে ফুটিয়ে তুলেছেন, আমরাও সেটা করতে পারবো, আমাদের কাজগুলোকে আমরা সফলতার শিখরে নিয়ে যেতে পারবো। এজন্য আমাদের কী করতে হবে, হাতে কলমে এবং জোর গুরুত্ব দিয়ে, এবং কী করতে হবে, আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে, কাজের প্রতি গুরুত্ব দিয়ে আমাদেরকে কী করতে হবে, সফলতা পেতে হবে। তো আমি আশা করছি ভাব কাজ গল্পের যে মূল বিষয়টা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে ফোন করবে। পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তা নেবে, পাঠ্যপুস্তক ভালো করে পড়বে। ভালো থেকো সবাই, তোমাদের অভিভাবকের প্রতি আমার বিশেষ অনুরোধ হলো, তোমাদের পড়ার প্রতি অনুরোধের জন্য বিশেষ গুরুত্ব দেন। আসসালামু আলাইকুম।